আপনার কাছে কি মনে হয় এখন যে ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমি বলবো খুব থমথমা একটা অবস্থা, তো আপনার কি মনে হয় যে এখান থেকে আসলে আমাদের ইন ফিউচার আপনার কি মনে হয় যে 2 বছর পরে আপনি কি দেখছেন? আই হ্যাভ নো আইডিয়া। আমি প্রি প্ল্যানিং মানে যেটা ছিল সেটা ফলপ্রসূ আমি দেখি না কোনোটা হয়েছে, বাট ফিউচার প্ল্যানিং কি আছে, কিভাবে মানে ইন্ডাস্ট্রির কি হবে আমি খুব সন্দিহান। একটা কি ইন্ডাস্ট্রি এভাবে এভাবে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে? না, শেষ তো হবে না অবশ্যই। মানে আমার মনে হয় দেশের প্রশাসনিক লেভেল থেকে শুরু করে গভর্নমেন্ট এগিয়ে আসলে ইন্ডাস্ট্রিটাকে এখনো ধরে রেখে আবার উঠানো সম্ভব। আমি একটু ইন্টারাপ্ট করি যে গভর্নমেন্টের প্রশাসনিক কথা শুনে আমার মাথায় আসলো, যদিও প্রোগ্রাম প্রায় শেষ, আপনি তো মনে হয় ইলেকশনে দাঁড়িয়েছিলেন না, এটা হঠাৎ কি করে মাথায় আসলো? আমি দাঁড়াইনি, আমাকে আমি যতবারই যত ইলেকশন করেছি আমাকে দাঁড় করানো হয়েছে এবং সর্বোচ্চ ভোট পেয়েছি আমি ইলেকশনে ফিল্ম ক্লাবে। আর না, আমি বলছি যে রাজনৈতিক। ও আচ্ছা, ওটা নমিনেশন কিনেছিলাম আমি একবারে ফার্স্ট যেটা, হ্যাঁ এই এই এবার না, এবারের আগে যেটা ছিল আমি ওভার নমিনেশন কিনেছিলাম। মাথায় আসলো এটা আমাকে, আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন সৈনিক, তো সেই সুবাদে আমি চেয়েছিলাম যে আমি দেশের জন্য কিছু করি, অনেক কিছু ইন্ডাস্ট্রির জন্য করার আছে। এখন আমি যদি চাই, আমার ধারণা ছিল যে হয়তো কোনোভাবে, তো দেশের জন্য বা করার জন্য কেন ইলেকশন করতে হবে, এটা তো আপনি এমনিই করতে পারেন। না দেশের জন্য করতে পারি, ইলেকশন করতে হবে আমার যদি আমি আমি যদি আমি এমনিতেই করতে পারি, এখন আমি একটা জায়গায় থেকে আমার ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারবো, দেশকে হেল্প করতে পারবো, আমি সেই জায়গাটা কে না চায়? তুমি আমাকে ইলেকশনে হেরে যাওয়ার পরে কি করলেন দেশের জন্য? তুমি তো আমাকে নিয়ে বসে বাসায় ড্রয়িং রুমে কথা বলতে পারো, এখানে কেন নিয়ে এলে, এরকমই ব্যাপারটা। তো আমি যদি আরো 10টা মানুষের কল্যাণ করতে পারি, একটা সংরক্ষিত আসনে আমাকে যদি সিলেকশন করা হতো, তখন আমার এই জোনে কম ছিল, আমি মাঠ কর্ম ওইভাবে করতে পারিনি, যার কারণে হয়তো আমাকে সিলেকশন করা হয়নি। হ্যাঁ আমি চেয়েছিলাম, তো এটা মানুষ চাওয়া পাওয়ার তো আমাদের শেষ নাই কোনো। ইন ফিউচার কি প্ল্যান আছে? আপাতত নেই, আপাতত প্ল্যানিং নেই। ওই যে বললে তখন ওই সুযোগটা ছিল না যে আমার জায়গায় আমি থেকে দেশকে হেল্প করব, আমার ইন্ডাস্ট্রিকে হেল্প করব। এখন কিছুটা সুযোগ আছে, আমার ইন্ডাস্ট্রিকে আমি একটা ছবি বানিয়ে হেল্প করতে পারি, আর দেশকে আমি একজন অ্যাজ এ লয়ার হিসেবে হেল্প করতে পারি। অ্যাজ এ লয়ার হিসেবে আমার কাছে যারা ক্লায়েন্ট যাবে, যেটা সুবিচার, সেই সুবিচারটা আমার কাছে পাবে, আমি করতে পারি, উইল গো। তো আমি এই জন্য আর চিন্তা করি না এখন এটা নিয়ে, তখন ওই সুযোগটা ছিল না, তখন আমি কেউ ছিলাম না, তাই কেউ হওয়ার চেষ্টা চালাচ্ছিলাম। প্রিয় তোমার প্রিয় মু